তোমাদের সবাইকে জানাই আজকে শুভ জন্মাষ্টমী। তো আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো অনেক বছর ধরেই হয়ে আসছে। এতে যে গোপাল আছে ওটা অষ্টধাতুর গোপাল ঠাকুর, আমার মায়ের যে দিদি শাশুড়ি ছিলেন ওনারই গোপাল। তো উনি আমার মাকে দিয়ে গিয়েছিলেন। তো অন্য বছরের পুজোগুলো আমার বাবা করে, তো আজকে আমিই করলাম পুজোটা। আমাদের গোপাল বাবুকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে তাকে স্নান করানো হলো, তারপর তাকে একটুখানি সাজানো গোছানো হলো। তো এবার আমি ওকে খেতে দেব। আমাদের বাড়িতে যে গোপাল আছে ওটা অষ্টধাতুর গোপাল ঠাকুর, আমার মায়ের যে দিদি শাশুড়ি ছিলেন ওনারই গোপাল। তো উনি আমার মাকে দিয়ে গিয়েছিলেন। তো অন্য বছরের পুজোগুলো আমার বাবা করে, তো আজকে আমিই করলাম পুজোটা। আর আমাদের যে গোপাল এটা হচ্ছে প্রতিষ্ঠিত গোপাল। আর আমাদের গোপালকে কোনোদিনও মানে বাইরে ঠাকুর মশাই ডেকে পুজো করানো হয় না, বাড়িতেই বাবা পুজো করত, তা এবছর আমি করছি। আর আমাদের যে গোপাল ওটা হচ্ছে অষ্টধাতুর গোপাল, আটটা ধাতু দিয়ে এই গোপাল তৈরি। আর আমাদের গোপাল একদমই ছোট, ওর মানে মুখ একদম বোঝাই যায় না। তো তোমাদের খুব ক্লোজভাবেই ওকে দেখিয়েছি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে গোপু বাবুর পুজো কমপ্লিট। আর তোমাদের আর আমি আমাদের মন্দিরটা কিভাবে ডেকোরেট করেছি তোমাদেরকে পুরোটা দেখিয়ে নিই। তো তোমরা আগে দেখে নাও।
করতে একটু দেরি হয়ে গেল। শুধু তো আমাদের গোপুবাবুর পুজো নয়, আরও যে ঠাকুর আছে সবাইকে মানে পুজো করতে হবে। আর আমাদের সিংহাসনে তো একটা ঠাকুর নয়, অনেক মানে প্রচুর প্রচুর ঠাকুর আমাদের বাড়িতে। বলতে গেলে ওই যে বলে না মানে 12 মাসে 13 পার্বণ, ওই আমাদের বাড়িতে ওরকমই পুজো, মানে জন্মাষ্টমীর পুজো, তারপরে লোকনাথ বাবার পুজো, লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো, এগুলো হয়েই থাকে। তো আর জন্মাষ্টমীর পুজো আমাদের বাড়িতে আমরাই করি, কোনো তো ঠাকুর মশাই ডেকে তো করানো হয় না। আর ভোগ বলতে গেলে আমাদের কোনো দিনও মানে মাও বাবাও বলতো যে আগেও কোনো দিনও ভোগ নিবেদন করেনি, তো এমনি কোনো ভোগ নিবেদনও করা হয় না, এমনি প্রসাদ দেওয়া হয়। আর আর জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে কোনো লোক খায় না। আর লক্ষ্মী পুজোয় খুব বড় করে হয় আমাদের বাড়িতে, আর প্রচুর লোক বলা হয়, লোক এসে ভোগ খেয়ে যায়। তো এই করোনা সিচুয়েশনের জন্য আগেও তেমনভাবে তো হয়নি, আর এখন জানিও না যে এবারে কতটা কি হবে লক্ষ্মী পুজোর সময়। তো যাই হোক, প্রসাদটা এনেছি, আর সকাল থেকে কিছুই তো খাওয়া হয়নি, তো এখন প্রসাদটা খেয়ে নিই। অষ্টমী পুজো আর তালের বড়া ছাড়া তো হয়ই না। আর এগুলো সব আমাদের বাড়িতে কোনো কিছুই বানানো নয়, সবই দোকান থেকে কেনা। তো দোকানের জিনিস ভেবেছিলাম যে কেমন কি হবে না হবে, তো গোপালের প্রসাদ সব কিছু ভালোই হবে, খারাপ কিছুই হবে না। সেটা তুমি ঘরে তৈরি করো আর দোকান থেকে কিনেই আনো না কেন, কিন্তু দোকানের তালের বড়াগুলোর টেস্ট অতটা ভালো হয় না। আর নারকেল নাড়ুগুলোও খুব সুন্দর, সাইজে বেশ ভালোই বড়। আর এই মিষ্টিগুলো সবই কেনা হয়ে সবই কিনেছি চৌরাস্তার বেহালা চৌরাস্তার একদম মোড়ের মাথায় যে দোকানটা, মানে যে একটা মিষ্টির দোকান আছে ওখান থেকে কেনা হয়েছে। আর যে ননিটা যেটা, ওটা ওই মিষ্টির দোকানে তো পাইনি। তোমরা শিবরামপুর এরিয়ায় যারা থেকে থাকো সেখানে তোমরা তো বুঝতেই পারবে, মুচিপাড়ার ওখানে যে পৌলমী সুইটস আছে ওখান থেকে ননিটা কেনা হয়েছে।
সন্ধ্যাবেলায় আবার গোপালবাবুর একটু পুজো করা হলো। তো তারপরে গোপালবাবুর যে জামাটা ছিল ওটা চেঞ্জ করা হলো। তো তোমরা তো দেখলে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হলো, আর মা পঞ্চপ্রদীপটা, ওটাকে মনে হয় পঞ্চপ্রদীপ বলে, ঠিক জানি না, তো মা ওই প্রদীপটা বার করে দিয়েছিল, বলল যে গোপালের সামনে একটুখানি জ্বালা। আর ওটা আমাদের লক্ষ্মী পুজোর, আর ওটা আমাদের লক্ষ্মী পুজোর সময় বার করা হয়। আর মা বলল যে ঠিক আছে, তো আজকে গোপালের যখন পুজো করছিস তো তখন তাহলে এটাও জ্বালা গোপালের সামনে। তো আর তারপরে গোপালের জামাটাকেও আমি চেঞ্জ করে দিয়েছিলাম, কালকে শোয়ানো হবে তাই জন্যই আমি চেঞ্জ করে দিয়েছিলাম। আশা করি আজকের দিনে তোমরাও আমার সাথে থেকেছো আর তোমরা দেখেছো যে আমি কীরমভাবে গোপালের পুজো করেছি। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা করবে লাইক, কমেন্ট, শেয়ার, আর কি করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন চলি, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। তো তোমরা সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, সেফ থাকো। টাটা, লাভ ইউ অল।